মানুষের যেগুলো গুরুত্বপূর্ণ কাজ সেগুলো তো করতেই হবে, নিত্য প্রয়োজনীয়। আমার দুই ছেলে এক মেয়ে। আমি অফিসার ইনচার্জ হিসেবে গত 5 মাস হলো এই বাগমারা উপথানার দায়িত্বে আছি। তো বাগমারা থানা এলাকায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে মানুষের চলাফেরা, তারপর সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের যে কাজকর্ম, এই বিষয়গুলো নিয়ে আমরা মাইকিং করেছি এবং প্রত্যেকটা জায়গায় মানুষের সচেতন করার জন্য কি কি করতে হবে সেগুলো আমরা মানুষকে জানিয়েছি। এবং স্বতঃস্ফূর্তভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাগমারার মানুষ অত্যন্ত সচেতন এবং তারা প্রত্যেকে মাস্ক ব্যবহার করে তারা চলছে এবং সব জায়গায় সামাজিক দূরত্ব তারা বজায় রাখছে। গত বছর যেরকম এরকম সময়ে যখন করোনা ভাইরাস আসলো তখন মানুষকে বোঝাতে যতটা কষ্ট হয়েছে, এবার মনে হচ্ছে যে কাউকে কোনো কিছু বলার আগেই তারা নিজ থেকেই এই করোনা ভাইরাসের থেকে সংক্রমণ থেকে মুক্ত থাকতে হলে কি করতে হবে তারা যেন আগে থেকেই বুঝে ফেলেছে তারা, এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই তারা কাজ করে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমরা মসজিদ, মাদ্রাসা বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষক রয়েছে তাদেরকে, তাদের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করছি। এলাকার যে হাট বাজারগুলো আছে তাদের যে কমিটি আছে সেই কমিটিগুলোর মাধ্যমে আমরা তাদেরকে সচেতন করছি এবং ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। বললাম তো, এবার এই লকডাউন বাস্তবায়ন করতে কোনো প্রকার প্রেশার আমরা কাউকে দেইনি বা কাউকে যে একটু চাপ প্রয়োগ করা এরকম কোনো কিছু করিনি। স্বতঃস্ফূর্তভাবে এই বাগমারা উপজেলার মানুষ তারা সচেতন এবং তারা সুন্দরভাবেই সেটা পালন করছে। এই যে দেখছেন যে নিউ মার্কেট, এখানে সব বন্ধ করে তারা বসে আছে, অথচ সামনে ঈদ, রোজার মাস, এই সময় সবাই কেনাকাটা করবে বা ই করবে, তারপরেও কিন্তু সব কিছু বন্ধ করে সব বসে আছে। হ্যাঁ, এমার্জেন্সি যেতে চাইলে আমরা অ্যাম্বুলেন্সকে অনুমতি দেই, যেহেতু সরকার নির্ধারিত যে নির্দেশনাগুলো দেয়া আছে সেই আলোকেই আমরা কাজ করি। কারণ মানুষের যেগুলো গুরুত্বপূর্ণ কাজ সেগুলো তো করতেই হবে, নিত্য প্রয়োজনীয়। তারপরেও আপনারা জানেন যে আমাদের মাননীয় আইজিপি স্যার একটা মুভমেন্ট সফটওয়্যার উদ্বোধন করেছেন, এর মাধ্যমে যারা আবেদন করবেন তারাও এই মুভমেন্ট পাসের মাধ্যমে নির্ধারিত জায়গায় তারা যেতে পারবেন। সার্বিকভাবে আমরা সহযোগিতা করছি যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এবং মানুষজন তাদের প্রয়োজনটাও মিটাতে পারে। আবার পাশাপাশি এই করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে যে স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব রয়েছে তাও যেন বাস্তবায়িত হয় সেগুলো আমরা লক্ষ্য করি। হ্যাঁ, অবশ্যই আমরা প্রত্যেকটা, আপনারা জানেন যে আমরা বিট নিয়ে কাজ করছি। এই বাগমারা উপজেলায় 16টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা, মোট আমাদের 18টা বিট, এবং প্রত্যেকটা বিটে অফিসার এবং ফোর্স ভাগ করে দেওয়া আছে। মাদকের তালিকা নিয়ে আমরা একাধিকবার অভিযান চালিয়েছি, অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছি, মাদক সহ এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। এবং এই বাগমারাটা বর্তমান সময়ে আইন শৃঙ্খলা থেকে শুরু করে মাদক সব কিছুই মানে খুব চমৎকারভাবে নিয়ন্ত্রণে আছে। বিশেষ করে মাদকটা আমরা পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি, এখানে কোনো বড় মাদক ব্যবসায়ী নেই, মাদক নেই বললেই চলে। চমৎকার প্রশ্ন। আসলে আমরা যারা উপজেলা এখানে কাজ করি কর্মকর্তা হিসেবে, মানুষের জনগণকে নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে আসলে রাজনৈতিক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এই বাগমারা উপজেলার যিনি এমপি মহোদয় আছেন, মাননীয় এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক স্যার, উনি অত্যন্ত মানুষের কাছে খুবই সেবা করেন এবং মানুষের কাছে খুবই প্রিয় মানুষ, আমাদের কাছেও খুব প্রিয় মানুষ। আমাদের কাজে কোনো প্রকার প্রভাব বিস্তার করা বা কোনো কিছু করেন না, বরং কীভাবে বাগমারা উপজেলায় আইন শৃঙ্খলা ভালো রাখা যায়, মাদক নিয়ন্ত্রণ রাখা যায় বা অন্যান্য বিষয়গুলো নিয়ে সার্বক্ষণিক দিক নির্দেশনা দেন, প্রশাসনিকভাবে অনেক হেল্প করেন উনি, যাতে কোনোভাবেই তো প্রভাব বিস্তার করেনই না বরং হেল্প করেন, যাতে যে জন্য আমরা কাজ করে খুবই সুবিধা পাই। এবং এলাকায় যদি মাদক বা কোনো কিছু আমরা কাজ করতে যাই কখনোই আমরা বাধার সম্মুখীন হই না, আমরা স্মুথলি কাজ করতে পারি, এজন্য অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের থাকে। তারপর উপজেলার চেয়ারম্যান মহোদয় আছেন, তিনিও আমাদেরকে সার্বক্ষণিক হেল্প করেন, কোনো প্রকার বাধার সম্মুখীন আমরা হই না। সফলতা বলতে একজন পুলিশ অফিসার হিসাবে বা একজন অফিসার ইনচার্জ হিসাবে এই যে মানুষের সেবা করতে যাওয়া, এটা একটা সফলতা, যে মানুষের সাড়া পাওয়া। সবসময় যে মানুষের সাথে যদি একটা ভালো আচরণ করা যায়, মানুষের সাথে ভালোভাবে কথা বলা যায়,
এবং মানুষের সেবা প্রদান করার যে আগ্রহ সেটা যদি থাকে তাহলে নিঃসন্দেহে মানুষ সহজভাবে সেটা গ্রহণ করে এবং সাড়াও দেয়। প্রত্যেকটা ক্ষেত্রেই আমি এটা দেখেছি যে মানুষকে যদি বোঝাতে পারা যায়, মানুষের সাথে যদি ভালো আচরণ করা যায় নিঃসন্দেহে, এবং তারা যে অভিযোগ নিয়ে আসে সেই অভিযোগটা যদি শোনা যায় সুন্দরভাবে এবং সেটা সমাধানের চেষ্টা করা হয়, সমাধান কতটা হবে সেটা পরের ব্যাপারে, কিন্তু চেষ্টা করা হয়, মানুষকে সহযোগিতা করা যায়, তাহলে নিঃসন্দেহে সেটার একটা ভালো ফল পাওয়া যায়। আমি একজন অফিসার ইনচার্জ হিসেবে এটা আমি করে যাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমাদের আইজিপি স্যার নির্দেশ দিচ্ছেন, ডিআইজি স্যার, মাননীয় পুলিশ সুপার স্যার সবসময়ই আমাদের এই বিষয়গুলো নিয়ে নির্দেশনা দিচ্ছেন, যে কারণে ভালোভাবে কাজ করে যাচ্ছে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ, উপজেলা হচ্ছে শাহজাদপুরে। ব্যক্তিগতভাবে আমি বিবাহিত, আমার দুই ছেলে এক মেয়ে। আমার ছেলেটা হচ্ছে হাফিজ, দিয়ে মাদ্রাসায় পড়াশোনা করে হাফেজ। তো এই হচ্ছে আমার পরিবার, বাবা মা আছেন। না নিঃসন্দেহে এটা ভালো একটা কাজ, কারণ হলো এই যে গ্রাম বাংলার মানুষ যারা খুবই ভালো কাজ করে, যারা উৎসাহী মানুষের সেবা করার, তাদের তথ্যগুলো যদি আমরা আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারে তাহলে মানুষ উদ্বুদ্ধ হবে এবং প্রত্যেকেই এই কাজে এগিয়ে আসবে। আমরা চাই যে আপনারা যারা ইয়াং জেনারেশন রয়েছেন তারা মানুষের সমস্যাগুলো তুলে ধরেন এবং মানুষের ভালো কাজগুলোও তুলে ধরেন, তাহলে হবে কি মানুষ উদ্বুদ্ধ হবে এবং নিজ থেকে সবাই মানুষকে সেবা করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।